মোনামি ঘোষ টলিউড ইন্ডাস্ট্রির একজন প্রতিভাবান অভিনেত্রী। বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রাজ করছেন এই সুন্দরী অভিনেত্রী। নিজের অভিনয় দক্ষতায় আজ তিনি টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ নৃত্যশিল্পীও। মঞ্চে বহুবার অসাধারণ নাচে দর্শকদের মন জয় করেছেন এই অভিনেত্রী। ছোট পর্দা এবং বড় পর্দায় মিলে একাধিক কাজ করেছেন মোনামি। আর আজ আমি আপনাদের সাথে মোনামি কিভাবে এই মিডিয়া জগতে আসে এবং তার ব্যক্তিগত জীবনের সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করার চেষ্টা করব। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মোনামি ভারতের উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে 1984 সালের 13 জুলাই জন্মগ্রহণ করেছিলেন। সে হিসেবে তার বর্তমান বয়স 38 বছর। তার বাবার নাম হলো রতন ঘোষ, তিনি একটি নাটকের দল চালাতেন, এবং তার মা তমাশা ঘোষ, যিনি একজন গৃহিণী। মোনামি তার বাবা মায়ের একমাত্র সন্তান। এই অভিনেত্রী আর তৃষ্ণা বসন্ত পার করার পরও এখনই বিয়ে করেননি, কিন্তু দীর্ঘ 10 বছর ধরে কোরিওগ্রাফার সৈকত বাড়ুয়ের সাথে চুটিয়ে প্রেম করছেন মোনামি। এই অভিনেত্রী অভিনয় যাত্রা কবে থেকে শুরু করেন সে সম্পর্কে চলুন বিস্তারিত জেনে আসা যাক। মোনামির ছোটবেলা কেটেছে বসিরহাট শহরে তার বাবা মার সাথে। ছোটবেলার প্রতি নাচ গানের প্রতি অনেক বেশি আগ্রহ ছিল এই অভিনেত্রীর, যার কারণে তিনি খুব ছোট থাকতেই নাচ শিখেন। তারপর তার বাবার নাটকের দলে অনেকবার টুকটাক অভিনয় করে সেখান থেকে অভিনয়ের যাত্রা শুরু করেন তিনি। আর সেখান থেকে অভিনয়ে কাজ করতে করতে একটা সময় তার অভিনয় অনেক ভালো হওয়ার ফলে 1997 সালে টেলিভিশন সিরিয়াল দিয়ে তার অভিনয় জীবনের শুরু করেছিলেন। তিনি এখন অবধি 25-30 সিরিয়ালে অভিনয় করেছেন, যেখানে তিনি অনন্যা ইরাবতীর মতো চরিত্রে অভিনয় করার জন্য খুবই বিখ্যাত হয়েছিলেন। তাছাড়া তার নাটকের মধ্যে উল্লেখযোগ্য নাটক হল সাতকাহ, সোনার হরিণ, এক আকাশের নিচে, একদিন প্রতিদিন, বিন্নিধানের খই, পুণ্যপুকুর, আমলকি, ইরাবতীর চুপ কথা সহ আরো কিছু নাটকে অভিনয় করতে দেখা গেছে মোনামিকে। তবে সবকিছুর মাঝে মোনামি কিন্তু ইরাবতীর চুপ কথা দিয়ে সব থেকে বেশি পরিচিতি লাভ করেন, যেখানে তিনি দুটি চরিত্রে একসাথে অভিনয় করে দর্শকের মনে খুব ভালোভাবে জায়গা করে নিয়েছিল। আর আমার মনে হয় এই সিরিয়ালটি আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই দেখেছেন। সেটা যাই হোক, মোনামি কিন্তু তার ক্যারিয়ার জীবনে 2004 সালের দিকে কালোচিত্র নামের একটি মুভিতে কাজ করে চলচ্চিত্র জগতে পা রাখেন। তারপর 2010 সালে অগুবতী সুন্দরী, 2012 সালে ভূতের ভবিষ্যৎ এবং বালু সর্দার, 2015 সালে বেলা শেষে, 2018 সালে মাটি এবং সর্বশেষ 2019 সালে বেলা শুরু নামের সিনেমাগুলোতে অভিনয় করেছেন এই সুন্দরী অভিনেত্রী। তবে 2021 সালে স্টার জলসার ডান্সের রিয়েলিটি শো ডান্স ডান্স জুনিয়র সিজন 2 তে জার্জ হিসেবেও দেখা গেছে মোনামিকে, এবং 2022 সালে মোনামিকে মৌচাক নামের একটি ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল। যেখানে তিনি মৌ নামের একটি চরিত্রে অভিনয় করে খুবই প্রশংসিত হয়েছিলেন। তাছাড়া বর্তমানে মোনামি তার নিজের স্টাইল এবং প্রতিভা দিয়ে তার অনুরাগীদের মন সারাক্ষণই জয় করে রাখেন। তাছাড়া মোনামির নিজের একটি মোনামি ঘোষ টিভি নামের ইউটিউব চ্যানেলও রয়েছে। এই প্ল্যাটফর্মেও কিন্তু তিনি সফল। নিয়মিতই তিনি নিজের নাচ গান বিভিন্ন সময়ের ভিডিও পোস্ট করে অনেক সফলতার সাথেই এগিয়ে যাচ্ছেন মোনামি। এছাড়া মোনামির আরো কিছু ব্যক্তিগত তথ্য হলো, মোনামির হাইট 5'3", তার প্রিয় নায়ক হলো অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং রণবীর কাপুর, প্রিয় নায়িকা হলো কাজল, শ্রীদেবী এবং মাধুরী দীক্ষিত। মোনামির পছন্দের খাবারের তালিকায় রয়েছে চিলি চিকেন, দোসা, পিৎজা, চাইনিজ খাবার, পাটিসাপটা, চকলেট, ইটালিয়ান সহ আরো বিভিন্ন কিছু, অর্থাৎ খাওয়া দাওয়া করতেও বেশ উপভোগ করেন তিনি। তাছাড়া মোনামির হবি হচ্ছে নাচ করা, রান্না করা, গান শোনা, বই পড়া এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা, মানে ট্রাভেল করা আর কি। তো বন্ধুরা,
আপনার জীবনে কি শখ অর্থাৎ হবি রয়েছে তা কিন্তু কমেন্টস বক্সে আমাদেরকে জানাতে পারেন। তো যাই হোক, আশা করি মনামি তার জীবনে সফলতার সাথে আরো অনেক দূর এগিয়ে যাবে এবং আমাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর কাজ উপহার দিবে। আর এই ছিল মনামির জীবনের শুরু থেকে বর্তমান সম্পর্কে বেশ কিছু তথ্য। সো ভিউয়ার্স, আপনি কোন অ্যাক্টর সম্পর্কে জানতে আগ্রহী তা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটাতে একটি লাইক করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।